ছানা একজনের নাম রনি একজনের নাম জনি একদিন মুরগি ভাবলো যে আমি আমার বাচ্চাদের জন্য কেক বানাবো তো তাদের বাড়িতে তো কিছু হয় না কেক বানানোর মতো দিয়ে দেখুন রনি বলল মা তোমরা যতক্ষণ লা বাজাট্যাজার করতে যাচ্ছো কেক টেক বানাচ্ছো ততক্ষণ আমি একটু ঘুমাই ঘুমে গেলো রনি জনি বলছে মা আমি তো আমাকে হেল্প করতে চাই তখন বললো বয় চলো তাহলে আমার সাথে দরা দুজন বাজারে চলে গেল। ডিম কিনলো ময়দা কিনল ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার কিনলো

ওরা জনি বলল মা আমি তোমাকে হেল্প করি তুমি এখন বানাবে তো কে তাহলে আমি তোমাকে কেক বানাতেও হেল্প করি মুরগি বলল হ্যাঁ তুমি আমাকে কেক বানাতেও হেল্প করো গুড বলো তুমি খুব ভালো তাই বললো জনি জনি একটু করে মা কি দিলো ডিম আগে দিল ময়দা গিয়ে দিল মেলা কিছু আগিয়ে দিল তখন মেলা কিছু আগিয়ে দিলো এটা কেক বানা হয়ে গেছে ধরে রাখো কেকটাকে আরো ভরে দিলো ওভেনে ওভেনে ভরে দিলো হল সুইজলে দিলো জোরে ফুল পাউড়া করে দিলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে হয়ে গেল কে যতক্ষণ ওভেন থেকে বেক করে নিলে সুইজ আপ করে দিলো যতক্ষণ বেক করে রনি উঠেছে এসেছে কি বন্ধু বলছে মা তুমি তুমি কি যে তোমার বাজার করা হয়ে গেছি কেক বানা হয়ে গেছে তার জন্য বলছে যে এসো এসো রনি তুমি এসো যে তখন চলো আমি এখন তোমাদের দুজনকে কেক কেটে দিই জনিকে এম করে তখন কেচি দিয়ে জনিকে রনিকে কে চাকু দিয়ে তখন রনিকে আর জনিকে কেক কেটে দিল তখন রনি বলছে মা আমাকে ছোট কেক কেন দিয়েছে দিয়েছো তখন তখন মা বলল যে এরকম হয় বাবা তুমি আমাকে হেল্প নি যে তার জন্য এক একটু ছোট হবে আর জনে যে মা আমি তোমাকে হেল্প করেছি তার জন্য আমি বড় পেয়েছি তখন তখন সাহায্য কর মা কে হেল্প করলাম না মাছ করলো মা কে বাচ্চারা হেল্প করলে মা বাচ্চাদেরকে তখন কিছু বড় জিনিস দেয় বাই বাই